Assalamualaikum সবাইকে নওশিন ব্লগ থেকে আমি নওশিন চলে আসছি আজকে একটি ইজি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে হট উইংস এর রেসিপি তো মূলত ভিডিওটি করা ছিল শনিবারে আর শনিবারে যেহেতু ভাইয়ের বিকালবেলা কোচিং থাকে সে আর আব্বু বাইরে নাস্তা করে নেয় আর নাস্তা করার মতো বাসায় আমি একাই থাকি কারণ আম্মু এই সব জিনিস একদমই পছন্দ করে না খেতে তো যেহেতু আমি একাই খাবো তাই আমি এখানে প্রায় 8 পিসের মতো চিকেন উইংস নিয়েছি প্রথমে আমি এখানে আদা দিয়েছি আর দিয়েছি রসুন তো আদা রসুনগুলোকে আগে একটু উইংসের সাথে ভালো করে মাখিয়ে নিব আর এখন দিয়ে দিব আমি এই যে দেখতে পাচ্ছেন লেবু নিয়েছি লেবু রসগুলো এখানে মিক্স করে দিব আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ ধনিয়া জিরার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো তো যেহেতু আমি বলেছি এটি হট উইংস সো এখানে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিছি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি সেই দেখানো মশলাগুলো লবণ মরিচ আর কি তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি মাখিয়ে নিব আর লাস্ট স্টেপে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ চাইলে এই পর্যায়ে সয়া সসটাও দেওয়া যায় বাট আমি দিচ্ছি না তো এখন সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়া শেষে এগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব মেরিনেশনের জন্য 3-4 ঘন্টা মেরিনেশনের পর আমি এখানে নিয়েছি ময়দা আর ময়দার সাথে মিক্স করছি পরিমাণ মতো সামান্য একটু লবণ আর একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো যাতে একটু স্পাইসি ফিলটা হয় তো একে একে আমি এখন উইংসগুলো নিয়ে এই ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে দিব কোট করার জন্য আর ফ্রাইড চিকেন আমরা যেরকম দুইবার কোট করি এখানে আমি সেরকম দুইবার কোট করব না একবার কোট করলেই যথেষ্ট তো এখানে আমার একটা উইংস কোট করা শেষ দেখতেই পাচ্ছেন আমি সেটা এখন সাইডে রেখে দিব এবং দ্বিতীয় উইংসগুলো বা পরের উইংসগুলোকে আমি ঠিক এইভাবেই কোটিং করে নিব সো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উইংস কোটিং করা শেষ এখন ভাজার কাজে চলে যাব তো এখানে আমার কড়াইতে তেল গরমও হয়ে গেছে এখন আমি উইংসগুলো ভেজে নিব আমি দুটি দুটি করে দিয়ে উইংসগুলো ভেজে নিব একে একে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি যখনই রেসিপির ভিডিও দেই খুব ইজিভাবে ঘরোয়া স্টাইলে রেসিপিগুলো করা ট্রাই করি তো প্রথম উইংসগুলো ভাজা শেষ এখন আমি দ্বিতীয় উইংসগুলো একে একে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি রিকোয়েস্ট করব সবাইকে অবশ্যই একবার হলেও ঘরে এইভাবে এই ইজি পদ্ধতিতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটি খুবই স্বাস্থ্যসম্মত অ্যাটলিস্ট বাহিরের খাবারগুলো থেকে তো এখন আমি স্পাইসি উইংসের জন্য স্পাইসি সস বানাতে চলে আসছি তো এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ চিলি কেচাপ অ্যান্ড এখন দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে একটু সাওয়ার সাওয়ার ফিল হয় খাওয়ার টাইমে আর এখানে দিয়ে দিছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো তো এখানে আমার হচ্ছে গিয়ে অল্প কিছু উপাদানে আমার হট টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে আর এখানে এখনও আমার দুটি উইংস ভাজি করা হয়নি সেগুলোকে ভেজে নিচ্ছি লাস্ট দুটো উইংস ভাজি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো উইংসই ভাজা শেষ এখন হচ্ছে নেক্সট কাজ এখানে কড়াইতে আমি সসটা একটু গরম করে দেন তার মধ্যে আমার উইংসগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো একটু নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন সবগুলো সসই হচ্ছে গিয়ে উইংসের গায়ে ভালোভাবে লেগে যাবে আর এভাবে খুব ইজি পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার হট উইংস সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ